আসসালামু আলাইকুম। অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার পক্ষ থেকে গাজী হুমায়ুন চলে এলাম যশোর জেলায়। এখানে আমরা একটি বাসায় ইন্টেরিয়রের কিছু কাজ করেছি, একটি কিচেন ক্যাবিনেট করেছি, আপনাদেরকে সেটা একটু বিস্তারিত বলে দেখাচ্ছি। এখানে একটি ড্রয়ার করেছিলাম, মাঝখানে পার্টিশন করে দিয়েছি। এই ড্রয়ারটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা। আপনি যেই মাঝের শিটটা দেখতেছেন এটাও অ্যালুমিনিয়াম, সাইডের যে ফ্রেমটা দেখতেছেন সেটাও অ্যালুমিনিয়াম, ভিতরে যে আপনি ভিটগুলো দেখতেছেন ফ্রেমগুলো সেটাও অ্যালুমিনিয়াম, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আমরা এটা করে দিয়েছি। এখানে একটি সিলিন্ডার ছিল, আমরা সেটাও ক্যাবিনেটের ভিতরে সেট আপ করে দিয়েছি। আমরা এখানে ইউজ করেছি গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম। আপনি চাইলে এটাকে সিলভার কালার দিতে পারবেন, ব্ল্যাক কালার দিতে পারবেন, এসএস কালার দিতে পারবেন, কেউ কাঠের কালার পছন্দ করলেও অ্যালুমিনিয়ামের উপরে আপনি কাঠেরও কালার করতে পারবেন। এখানে আসলে মূলত কিছু স্ল্যাব করা ছিল সিং চুলা বসানোর জন্য, আমরা এখানে ক্যাবিনেট করে দিয়েছি। আর এটা ছিল আপনার চুলার উপরে, সিঙ্কের উপরে একটি ক্যাবিনেট। এখানে দেখেন সিঙ্কের উপরে আমরা এটা মিডল, আপনি রেগুলার ইউজ করার জন্য এই ক্যাবিনেটগুলো করতে হয় উপরে একটা স্ল্যাবের নিচে। এখানে দেখেন আমরা একটি প্লেট রাখার অ্যাক্সেসরিজ দিয়েছি এসএসের। এখানে দেখবেন এই যে পানিটা, আপনি যখন প্লেটের পানিটা যখন এটাতে পড়বে আপনি পানিটা এখানে ফেলে দিতে পারবেন। হ্যাঁ, ফেলে দিয়ে আপনার পানিটা শস্যে নিচে পড়বে না, আপনি এই ট্রেটাতে জমা হবে, এটা আবার গ্রুপের ভিতরে আপনি ঢুকে রেখে দিতে পারবেন। এখানে প্রায় 22টা থেকে প্রায় 36টা প্লেট পর্যন্ত আপনি রাখতে পারবেন। এই পাশটা হলো চুলার সাইড। তো এখানে আমরা আসলে রেগুলার ইউজ করতে হবে, এই জন্য আপনার ভিতরে কী রাখছেন না রাখছেন এগুলোকে সহজে গুছিয়ে রাখার জন্য আমরা সামনে ক্লিয়ার গ্লাসটা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ কাস্টমার খুব সন্তুষ্ট হয়েছে, এত বেশি সন্তুষ্ট হয়েছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না। কাস্টমারের বাসার যারা সদস্য আছে এরা বলতেছে যে আমাদের বাসার অন্য অন্য রুমগুলো থেকে রান্নাঘরটা খুব বেশি সুন্দর হয়েছে, আমাদের এখানে সবসময় থাকতে ইচ্ছে করতেছে। তো এটা আসলে কাস্টমারের কথা, আমাকে কাস্টমার প্রশ্ন করেছিল যে আমার রান্নাঘরটা কেমন হয়েছে, আমি দুষ্টুমি করে বলেছিলাম যে ভালো হয় না, উনি আমাকে রেগে গিয়েছে, না আলহামদুলিল্লাহ আমার রান্না খুব সুন্দর হয়েছে। যাই হোক, এটা কাস্টমারের কথাটা আপনাদেরকে বললাম। তো এখানে আসলে আপনার উপরে রাউন্ড করে একটি স্টোর রুম করা হয়েছিল, একেবারে রান্নাঘরের চারপাশে রাউন্ড করে, এটা একেবারে মাথার উপরে। তো এখানে আপনার আমরা স্ল্যাবগুলো ঢেকে দিয়ে কিছু ক্যাবিনেট করে দিয়েছি, ওনার রান্নাঘরে যে আইটেমগুলো সবসময় প্রয়োজন পড়বে না সেই আইটেমগুলো আপনি উপরে রেখে দিতে পারবে, যখন প্রয়োজন হবে এখান থেকে নিয়ে কাজ করতে পারবে। তো এখানে আসলে আপনি অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট করলে যে সুবিধাগুলো পাবেন, সাবান পানিকে ওয়াশ করতে পারবেন, কালার লাইফ টাইম গ্যারান্টি পাবেন, ঘুণে ধরবে না, মরিচা পড়বে না। যারা ঢাকাসহ ঢাকার বাইরে অ্যালুমিনিয়াম দিয়ে ক্যাবিনেট করতে চান, কিচেন ক্যাবিনেট করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচারের নিজস্ব প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাহলে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না। তা আমরা এখানে আরও কিছু কাজ আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ড্রয়িং রুমে, একটি ড্রয়িং রুমে কিছু কি বিম ছিল, এখানে কলামের ভিতরে একটি জায়গা ছিল একেবারে আনইউজড ছিল, আমরা এটাকে ইউজ করে দিয়েছি। এখানে একটি বিম ছিল, বিমটাকে আমরা ঢেকে সুন্দর করে কভার করে দিয়েছি। নিচে কিছু স্পট লাইট হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।